এনেকিল বিশেষ যিনি স্রষ্টা মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তার সাথে স্মরণ করছি হযরত আদম থেকে শুরু করে আখেরি জামানার যিনি পয়গম্বর যাকে সৃষ্টি না করে তাম পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না দেল নবীজির পাক রোজ আমবরকে লাখ কোটি দরুদ ও সালাম ভক্তি জানাচ্ছি নবীজির আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করছি তার সাথে স্মরণ করছি যিনি ছিলেন আছেন কাল কিয়ামত রাত পর্যন্ত থাকবেন যার বসবাস জলের নিচে হযরত খাজা খিজির আলাইহিস সালাম যেখানে যে অবস্থায় আছেন দয়ালের চরণে মস্তিষ্ক অবনত করছি দয়াল নবীজির পরম একজন ভক্ত পাগল ওয়াইএস আল কুরুনি রহমতুল্লাহ রোজায় মস্তিষ্ক অবনত করছি এ বিশ্বের অলি আউলিয়া গোস কুতুব যারা যেখানে যে ভাবে সেই তো আছেন প্রত্যেকের দরবারে যারা এখনো জগতের বুকে আছেন প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করছি প্রাণ ভরে স্মরণ করছি মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ রোজায় মদনের বুড়া পীর বানুসা বাবা প্রত্যেকের দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছে আজকের অনুষ্ঠান তার সাথে আটকা পাড়ার ল্যাংটা বাবার দরবারে তার সাথে আজকের অনুষ্ঠান যে দয়াল বাবাকে উপলক্ষ করে প্রত্যেকটা বছর আয়োজন করা হয় পীরে কামেল শাহ সুফি হযরত দয়াল বাবা কারি মুনতাস চিস্তি সিদয়ালে রোজায় লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করছি সিদয়ালে রোজায় ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি তার সাথে অনুষ্ঠানটি অতি কষ্ট করে যিনি আয়োজন করেছেন মাধ্যম হাশিম মেম্বার সাহেব বাবাজি চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি আমি অধমকে যিনি অতি কষ্ট করে নিয়ে আসছেন গীতিকার জনাব মোহাম্মদ আল্লাদ মিয়া ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা জসিম ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি মিউজিক স্টাফে যারা তাদের প্রতি সালাম শ্রদ্ধা সাউন্ডে যিনি আছেন জসিম ডিজিটাল সাউন্ড সিস্টেম আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি ইউটিউবার যারা তাদের কাছে সালাম শ্রদ্ধা যিনি প্রথমে গান করলেন সাদিয়া সরকার তার প্রতি দোয়া রাখছি এবং আমার ভাই শামীম সরকার তার প্রতি সালাম শ্রদ্ধা ঢুলি শামীম ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমার যার সাথে গান আমার আমার সাথে যে তার গান এটা আমি বলতে পারি না আসলে তার সাথে দাঁড়ানোর মতো কতটুকু অভিজ্ঞতা কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি জানি না কিন্তু দাঁড়ানোর মতো সাহস হয় নাই কিন্তু এরকম কিছু মানুষের সাথে গান যদি না করি তাদের সম্বন্ধে কিছু জ্ঞান অন্বেষণ করার মতো মানুষ থাকবে না তাই আমি তার পাশে দাঁড়িয়েছি তাকে একটু আরাম আয়েস দেওয়ার জন্য গান করার জন্য না কথা বলে যে আপনাদেরকে কিছু তৃপ্তি দিতে পারবো এরকম পরিস্থিতি এরকম কিছু আমার ভিতরে নাই তারপরে দাঁড়িয়েছি তো একটা জিনিস পারি আর কি যেহেতু জ্ঞানী মানুষ হ্যাঁ একটু আঠা স্বরূপ আমি আঠা লাগাই দিতে পারি কিন্তু এই আঠার বিস্তারিতটা বিস্তারিত যেটা এটা আপনারা তার কাছ থেকে পাইতে পারেন তো আমার দরদি যিনি যিনি যতটুকু দুধ পান করেছে ততটুকু পানি আমি পান করতে পারিনি তার পাশে দাঁড়িয়েছি তো আমার ভাইজান যিনি জনাব মোহাম্মদ ওলিদ মিয়া সাহেব আমার ভাইয়ের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করছি এই সাউন্ডের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মুসলমানদের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু কর্তা থাকলে আদাবন নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করব সকলেই দোয়া রাখবেন ধন্যবাদ সকলকে ও মাওলা হাজির বান্দা আর নাই কো গুনাহ দয়াল আমি শুনেছি পাক কোরআনে তাই হুজুরে হইয়াছি হাজি বান্ধব আমি এই আশা নিয়া মনে আমি পাবো কি না পাবো আমি পাবো কি না পাবো আমি তোমার চরণ গোপালি আমি তো কিছুই জানি না তোমার মেহরবানী হুজুরে হইয়াছি হাজি তোমাকে দয়াল জানি আমি তো কিছুই জানি না চাই তোমার মেহরবানী হুজুরে হইয়াছি হাজি
अगर दुष्ण आगे घुरा ठीक कर लगभ तो मायर कूले बच्चा बसा तो आशा रखी आप अपने बाबा एक सवधने रेखें कारण टार्गेट लाइट विशाल एक पावरफुल तो अल्लाह हस्ते क्षमा करबें धन्यवाद सकल के করলেন এখন গুরু পদের হয়ে গেছে সেই হিসাব অনুযায়ী তোমরা পালা গান তো শুরু করে দাও যাকে সৃষ্টি না করলে তমাম পৃথিবীর কিছু সৃষ্টি হতো না শান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে তার কেউ হয় না হয় কি তিনি সর্বোচ্চ মানুষ তাই সর্বোচ্চ মানুষ যেত হিসাব করলে আমার ভাই স্টেজের মধ্যে তিনি বড় বড় মানুষ বড় ভাতটা কিন্তু তাকেই দিতে হয় आदम सृष्टि जेटा सेटा हिसाब करे आमी पाई आबार अनेकेई कोइते पारेन जे जाने ना होयतो बा ना जानी ना जानी जानी किन्तु सब समय एटार एकटा लिमिट रेखे चलते चला जाए ना एखाने एकटा हिसाबेर बयसेर एकटा तारतम्य आछे सेटाके हिसाब करे आदम सृष्टि आमी गावार चेष्टा करब सर्वप्रथम एक गान करब आदम सृष्टि सम्बन्ध थेके ए विश्व बागाने शाइनी रंजने मानुष दिया फुटाय आछे फुलो रे ए विश्व बागाने शाइनी रंजने मानुष दिया फुटाय आछे फुलो रे ए विश्व बागाने
আসতে পেটটা আসতে কথা দে সর্বপ্রথম এলে মামলা করব কিন্তু অনেক জায়গায় গান করতে গেলে পালার নাম শুনলে পালায় মনায় যে ঘটাই দেয় অনেকটা জ্বালা অনেক পাবলিক উঠে উঠে জায়গা আপনাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক আপনাদের মাধ্যম করে বাউল গানটা বেঁচে থাকুক পালা গানটা বেঁচে থাকুক আল্লাহ পাক আপনাদের প্রতি রহমত বর্ষিত করুক বিষয়াদি আমার দরদি যিনি গান করবেন নূর সৃষ্টি সম্বন্ধে সর্বপ্রথম একটু জানার বাসনা থাকবে এই পৃথিবী যখন শূন্য কাটা ছিলেন আমার একটু জানা দরকার মহান স্রষ্টা শূন্যকারে যখন ছিলেন যখন কিছুই ছিল না ওই সময় শূন্যকারে কত বছর আমার মহান স্রষ্টা ছিলেন আর এই শূন্যকারে থাকার মধ্যে তিনি একটা দিক ঘুরে বসলেন আস্তে আস্তে একটা দিক ঘুরে বসলেন ঘুরে বসার সঙ্গে সঙ্গে তিনি সামান দিক চাইয়া দেখলেন একটা চিহ্ন সামান দিক চাইয়া দেখলেন একটা চিহ্ন আমার একটু জানা দরকার মহান স্রষ্টা কত বছর শূন্যকারে ছিল আর এই শূন্যকারে থাকার পরে তিনি ঘুরে বসলেন ঘুরে বসার পর দেখতে পারলেন যে একটা চিহ্ন দেখা যায় আমার জানা দরকার চিহ্নটা কে আর এই চিহ্ন থেকে আজ পর্যন্ত আমরা দুনিয়ার মানুষ একটা জিনিস লাভ করতেছি সেই চিহ্ন থেকে আজ পর্যন্ত আমরা দুনিয়ার মানুষ একটা জিনিস লাভ করতেছি আপনার কাছে একটু জানা দরকার সেই চিহ্নটা কে ছিল মহান আল্লাহ শূন্যকারে ছিল তিনি ছিল না ওই সময় একটা চিহ্ন দেখতে পারলো আমার জানা দরকার আল্লাহ নিজেই ছিল না কিন্তু চিহ্নটা কিভাবে দেখতে পারলো চিহ্নটা কার ছিল কিভাবে চিহ্নটার নিদর্শন কি ছিল আর সেই চিহ্ন থেকে আজ পর্যন্ত আমরা একটা বিষয়াদি লাভ করতেছি আর আস্তে আস্তে পালা কি নূরে মোহাম্মদ নূর সৃষ্টি না নূর সৃষ্টি পালা আমার একটু জানা থাকে এই যে নূর সৃষ্টি যে পালাটা আমরা সবাই নূর নূর জানি এই নূরটা কি নূরটাকে বস্তুবাচক নূরটা কি গুণবাচক নূর কি দেখা যায় না দেখা যায় না নূর দেখা যায় শোয়া যায় ধরা যায় চোখে কি দেখা যায় কি যায় না আমার একটু জানা দরকার নূরটা আসলে কি একটা মানুষ তৈরি করেছে আমরা সকলেই জানি মাটি দিয়া তাই না যে কোনো জিনিস তৈরি করতে হলে একটা ধাতুর প্রয়োজন একটা এই যে মিউজিক স্টপ যারা আছে ঢোলটা বানাইছে একটা কাঠের প্রয়োজন হয়েছে এই ইলেকট্রিক সাউন্ডটা চলতেছে এটার মধ্যে একটা কারেন্টের প্রয়োজন হইছে আমরা ডাইরেক্ট বলতে পারি কারেন্ট দিয়ে মাইক চলতেছে নাকি আমার একটু জানা দরকার এরকম কিছু আছে নাকি আমরা সবাই জানি যে নূর সৃষ্টি সে নূরটাকে দেখা যায় শোয়া যায় যদি আপনার জানা থাকে নূরটা কি বস্তু এটা একটা আকৃতি স্বরূপ এটাকে ধরা যায় দেখা যায় এটা কি দ্বারাই সৃষ্টি কি খারাপ লাগে আপনাদের ওই হরনটা ডাইরেক্ট আমাদের দিক দিছে কি ভালোবাসাটা দেখছেন হ্যাঁ আমার দরদির কাছে এই পর্যন্ত ছোট করে জানার দরকার আর বেশি কিছু না ওরে এ বিশ্ববাগানে শাইনি রন্ধনে মানুষ দিয়ে ফুটাই আছে এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে আমি আরম্ভ করছি পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই মালিকের দরবারে হাজারো হাজার শুকরিয়া তা আদায় করে এবং তার সাহায্য কামনা করে আহারে
এবং তার সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাশুক আল্লাহ পাকের হাবিব হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী পাকের দরবার শিল্পী এবং আমার আগে যারা গান করেছেন জনাবা সাদিয়া আক্তার বাউল উমেদ আলী সাহেবের ছাত্রী তার প্রতি দোয়া রেখে এবং স্নেহ রেখে যিনি আমার সঙ্গে গান গাবে আজ এবং আমার আগে গান গেয়েছে বাংলাদেশের সুনামধন্য একজন গায়িকা আমার স্নেহাশীষ ছোট বোন জনাবা শাফলা আক্তার তার প্রতি আপনারাও দোয়া রাখবেন আমিও দোয়া রাখি সে আরো বড় হোক তো সে আমার যতটুকু প্রশংসা করেছে আমি আসলেই এতটুকু নই তবুও সে প্রশংসা করেছে এটা তার গুণ যাই হোক আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি আল্লাহর ওলির উসিল্লায় দুই একটি গান গাওয়ার আশা নিয়া আমি তো অপ্রাণ চেষ্টা করব ভালো গাওয়ার জন্য কিন্তু একজন মানুষ শত চেষ্টা করলেও ভালো গাইতে পারে না যদি দয়ালের কৃপা না হয় এরপরে গায়করা যখন গান গায় তখন তার কানে যখন আলাদা একটা সাউন্ড আসে তখন গানের ভাব থাকে না তবুও কিছু করার নাই এটা উরস মাহফিল যেহেতু এসেই যেহেতু পড়েছি গান তো কিছুক্ষণ গাইতেই হবে ধর্মপ্রাণ মুসলমান যারা আবারও তাদের প্রতি সালাম পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম হিন্দু ভদ্রলোক থাকলে আদাব ও নমস্কার রইল আপনাদের সকলের উপর আল্লাহ আল্লাহ রসুলের তরফ হতে যার যার মুর্শিদের পক্ষ হতে রহমত ও ফয়েজ বর্ষিত হোক সেই কামনা রেখে আমি আমার অনুষ্ঠান কাজ শুরু করছি আমার ভুল বেয়াদবি হবে সকলেই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রেখে শুরু করলাম ধন্যবাদ দরদীর দয়াল আমি লইয়া ভাঙা তরি লইয়া ভাঙা তরিরে মুর্শিদ ধরেছি পারি পতি দাও সুমতি চরণ সেবিবা অগতা লগতি রগতি
विश्वपति दाओ सुमति चरण से
প্রথমে আল্লাহর নাম করিলাম শরণ ভালো ভালো দ্বিতীয়তে শরণ করি নবী নুরিতন মা ফাতিমা হযরত আলী ইমাম ভাই দুইজন বন্ধু হে ভাই ভালটা একটু বাড়বে ভালটা একটু মোটা করে ফ্রিজটা মোটা করে একটু বাড়াই আদম থেকে শুরু করে সকল পয়গাম্বার সকলের চরণে রে আমার সালাম রয়ে হাজার আসেন যত ভদ্র শ্রোতা স্টেজে রমাজার বন্ধু বাগদাদেতে বন্দন করি বড় পীর জিলানি আজমিরেতে বন্দন করি দয়াল খাজা গুণমণি ভারতবর্ষে সর্বপ্রথম রায় ইসলামের নিশানি বন্ধু হে করুণেতে বন্দন করি ওয়াশ করুনি নাম খাজা কিজিরের দরবারে আমার সালাম পাঠাইলাম বাবা শাহ সুলতানের পাক দরবারে ভক্তি দিলাম বন্ধু হে সিলেটেতে বন্দন করি বাবা হযরত শাহজালাল গৌর রাজাকে যুদ্ধ করে যিনি করলেন না যে হাল সর্বপ্রথম জ্বালাইয়াছেন ইসলামের মশাল বন্ধু হে বিশ্বের আউলিয়া যত করিলাম শরণ নাম ধরে বলিলে অনেক সময়ের প্রয়োজন মা বাবার চরণে আমার ভক্তি রয় এখন বন্ধু হে মুর্শিদ আমার জয়নাল আবেদিন আমার প্রাণের প্রাণ যার চরণে সকল কিছু করিয়াছি দান কিঞ্চিৎ দয়া কর দয়াল আমি যে অজ্ঞান বন্ধু হে আমার গানের উস্তাদ রাশিদ মিয়া সালাম জানাইলাম যিনি আমারে শিখিয়েছেন বাউলের কালাম উস্তাদ রাশিদ মিয়ার চরণ তলে হাজার সালাম বন্ধু হে বাবা মমতাজউদ্দিন কারির দরবারে ভক্তি গেলাম করে সাহেবজাদা নূর নবী সৃষ্টি সালাম জানাই তারে হাশেম মেম্বার এবং আল্লাহ ভাই সহ অনুষ্ঠানের কমিটি বৃন্দ যারা যারা নিবেন সালাম গ্রহণ করে বন্ধু হে
सेवा करे बसचेन जत हिंदू मुसलमान रेके गेलाम सालाम आदाब सबा विद्यमान भूल त्रुटि माफ करिया सुनबेन आज के गान बंधु हे जनाबा सादिया आक्तार आरो सप्लाय आक्तार रॉय এই দুইজনের প্রতি আমার অন্তর থেকে দোয়া হয় আজকে সহশিল্পী আছেন যারা মঞ্চে তে নিশ্চয় বন্ধু হে ভালো একটা সাউন্ড পেয়েছি নামটি জসিম ভাই এমনি ভাবে চললে রে ভাই ধন্যবাদ জানাই এই পর্যন্তই বন্ধ না গানিতি দিয়া যাই বন্ধু হে থাকতে হবে আর একটা লাইন থাকতে হবে আর গুরু শিষ্যর যে ব্যাপারটা গাওয়া যায় এটা যেহেতু একটা তরিকতের দরবার সমস্যা নাই কিন্তু গুরু শিষ্যের মূল যে দাঁড়াটা মূল যে পালাটা এটা হলো যিনি শিষ্যের ভূমিকায় গান করে যিনি গুরু হন নিয়মে গুরুর এখতিয়ার ইচ্ছা করলে তিনি শিষ্যকে পরীক্ষা করার জন্য কোনো কিছু জিজ্ঞেস করতে পারে নাও করতে পারে এটা এইভাবে হয় যাই ধন্যবাদ সুন্দর গান শুনলাম এবং প্রশ্ন শুনলাম তার একটু উপরে উঠায় দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করার আগে আরো বহু আগে যখন আল্লাহর সৃষ্টি জগতে কিছু বলতে কিছুই নাই আল্লাহ তো ছিলেনই তিনি একেশ্বর একা একা যখন ছিলেন তিনি একা একা কতদিন ছিলেন এবং কতদিন পরে তিনি কোনো একদিকে ঘুরে বসলেন বসেই তার সম্মুখে একটা চিহ্ন দেখতে পেলেন এই চিহ্নটার থেকে আজবদি আমরা যারা মানুষ আমরা কিছু না কিছু একটা লাভ করতেছি লাভ করি কি চিহ্ন আল্লাহ দেখেছিলেন এটা কি উনি কে ছিলেন এবং আল্লাহ পাক কতদিন ছিলেন এটা হলো এক এবং এই যে নূর এটা কোন ধাতু এই তো তার প্রশ্ন যাই হোক একটা গান হোক তারপরে দেখি এটার হ্যাঁ কোন দোকান জান
সব তু বয়ান কুন্তু কঞ্জন মাকফিয়ান ফা আহবাব তু বয়ান ছিলেন সুবাহান গুপ্ত ধনাগারে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে ইচ্ছে হলো প্রকাশিবার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে করার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে
ছিলেন মগন দুইজনের প্রতি দুইজন ধ্যানে ছিলেন মগন বাউল অলিত মিয়ার অন্ধ নয়ন আশা দিদারে বাউল অলিত মিয়ার অন্ধ নয়ন আশা দিদারে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ শিবার নিজেরে ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজে ভালো ভালো সাতলা সরকার আমারে করছে জিজ্ঞাসনা সাপলা সরকার আমারে করছে জিজ্ঞাসনা শ্রোতারায় কতটুক শুনবে শ্রোতারায় কতটুক শুনবে আমার তো বন্যাই জানা সাপলা সরকার ভাবের কথা করছে জিজ্ঞাসনা ভাবের বিষয় করল জিজ্ঞাসন ধীরে ধীরে তাহার কথা করিব পূরণ যদি শোনার আশে পাই তুই একজন বুজার আশে পাই তুই বুজার আশে পাই তুই একজন শ্রোতার দরকার হবে না তার জিজ্ঞাসা আল্লাহ পাক কতদিন ছিলেন শূন্যময় অবস্থায় যখন কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন আল্লাহ কতদিন ছিলেন শুনো প্রকৃত অর্থে এটার উত্তর দিতে গেলে আল্লাহ পাক যে কতদিন ছিলেন এটার বহু আরেফগণ বহু সাধকগণ বহু মতামত পেশ করেছেন এইখানে জালালউদ্দিন কার একটা গান আছে তিনি এই বিষয়টার উপর গান রচনা করেছেন তার গানে বলেছে যে সিন্নি লয়া খার আছে মক্কার ঘরের ফুক দুয়ারে রোজা রাখে বারো মাস একদিন তাকে অনাহারে কোন কলেমা নাসে ছিল ষোল যুগ পার হইয়া গেল দিলের ভেতর রহি এলো কুদার ভাবে ধাক্কা মারে এইখানে ষোল যুগ ষোলটা কার আছে ষোলটা কার থেকে বারোটা কারের আলোচনা করা যায় না মঞ্চে করার নিয়ম নাই বারোটা কারের পরে আছে চার কার কিরকম অন্ধকার অন্ধকার বলতে নাই কোনো কিছুই নাই
চন্দ্র সূর্য বেহস্ত দুজক আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম তারা নক্ষত্র ইহকাল পরকাল যা কিছু আল্লাহর সৃষ্টি জগতে আছে কোনো কিছুই যখন ছিল না তখন শুধু অন্ধকার আর অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু বায়ান আমি আল্লাহ একা একেশ্বর গুপ্ত রত্ন ভান্ডার হিসাবে শূন্যময় অবস্থায় উপরে প্রকৃতির সাহায্যে নিচে মাতৃশক্তির সাহায্যে শূন্যময় অবস্থায় আমি আল্লাহ ভাষ্যবান ছিলাম এটা হলো অন্ধকারের কথা এই অন্ধকারে চলে গেল 390,000 বছর 390,000 বছর স্বয়ং স্রষ্টা অচেতন ছিলেন তার মধ্যে কোনো চৈতন্য ভাব ছিল না 390,000 বছর পরে হঠাৎ করে যখন তিনি চেতনে আসলেন তার মধ্যে চৈতন্য বোধ এলো তখন তিনি একদিক ঘুরে বসলেন ঘুরে বসে দেখতে পেলেন প্রকৃতি শক্তি তুমি যদি বাউল গাও যেহেতু প্রকৃতি শক্তি বলতে কি বোঝায় এটা তুমি বুঝার পরেও তোমাকে আরেকটু ইশারা দেই তুমি এই গানটা হয়তোবা শুনেছো জালালকা বলেছে ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার এই যে প্রকৃতি শক্তিটা আর কেউ নয় যিনি ফাতেমা জননী ছিলেন আদ্যশক্তি সনাতন শাস্ত্রে যাকে আদ্যশক্তি মহামায়া বলে মুসলমান শাস্ত্রে যাকে ফাতেমা বলে এটা প্রকৃতি শক্তি এই প্রকৃতি শক্তির প্রতি পরম সত্তার যখন ধ্যান করলেন খেয়াল করলেন তখন প্রকৃতি শক্তি এবং পরম পুরুষ দুইজনে মিলে দুজনের অন্তরে একটা প্রণয় জাগ্রত হলো সেই প্রণয়ে একজন আরেকজনের প্রতি অর্থাৎ আলিফ আর মিম একজন আরেকজনের প্রতি ধ্যান যুগে ছিলেন 70,000 বছর কারো কারো মতে 290,000 বছর এটাকে বলে দ্বন্দ্বকারের যুগ অন্ধকার দ্বন্দ্বকার এই দ্বন্দ্বকারে 90,000 বছর থাকার পরে হলো ডিম্ব আকার এই ডিম্ব আকারে আরো 99,000 বছর ছিলেন যাই হোক তো এখন এই যে দ্বন্দ্বকার আল্লাহ তার প্রশ্ন হলো আল্লাহ পাক কোন দিকে ঘুরে বসেছিলেন কোন একটা দিক ছিল এখানে কোন দিকে আল্লাহ পাক ঘুরে বসেছিলেন এটার কোনো নাম নিশ্চয় করা নাই কারণ তখন কোনো দিক সৃষ্টি হয় নাই তখন শুধু পরম সত্তা পরম পুরুষ আর প্রকৃতি শক্তি ব্যতিরেকে আর কোনো কিছুই ছিল না এখন হয়তোবা দুনিয়াতে 10টি দিক আছে যেমন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরপর হচ্ছে তোমার নৈঋক ঈশান কোণ অগ্নিকোণ বায়ুকোণ অর্ধ ঊর্ধ্ব এই হলো 10টি দিক তখন 10 দিক ছিল না আসমান জমিন কোনো কিছু ছিল না সুতরাং স্রষ্টা যখন চৈতন্য ভাব আসলো তিনার মধ্যে চেতন শক্তি জাগ্রত হলো তখন তিনি যে চিহ্নটা দেখেছিলেন সেই চিহ্নটা হলো প্রকৃতি শক্তি যেটার থেকে এখনো সমস্ত দুনিয়ার জীব একটা জিনিস লাভ করতেছে সেই জিনিসটা হলো প্রেম মোহ মায়া যদি প্রেম মোহমায়া না থাকতো তাহলে দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতো না ধরেন আপনার বাবা মারা গেল একদিন বা দুই দিন তিন দিন চার দিন কান্নাকাটির পরে পর্যায়ক্রমে আপনি আপনার বাবার কথা ভুলে যান আমি আমার বাবার কথা ভুলে যাই বাপ সন্তানের কথা ভুলে যায় স্ত্রী স্বামীর কথা ভুলে যায় স্বামী স্ত্রীর কথা ভুলে যায় যেটা ভুলাইয়া রাখে এটাই হলো মোহশক্তি এটা হলো মায়া শক্তি এই শক্তি ব্যতিরিকে পৃথিবী কখনো টিকতে পারে না এই শক্তি ছিল এইটার চিহ্ন আল্লাহ পাক দেখেছিলেন এটার চিহ্ন থেকে তার অন্তরেও প্রণয়ের জাগ্রত হয়েছিল সেই প্রণয় জাগ্রত হওয়ার কারণে সৃষ্টি করার বাসনা উদ্ধৃত হলো তার মনে যখন সৃষ্টি করার বাসনা তার অন্তরে উদ্ধৃত হলো তখন তার অংশ থেকে এই এক টুকরা নূর একটু অংশ জুদা হয়ে আলাদা বিভাজন হয়েছিল যেটা আহমদিয়া নূর এইখানে আহাদ থেকে আহম্মদ হওয়ার পরেও মাঝখানে মিমের একটা আবরণ আছে মিমের একটা পর্দা আছে মিমের পর্দা দিয়া ওসীমকে সসীম করা হয়েছিল তুমি যদি বেহুশের চৈতন্য দান পরে থাকো তাহলে বুঝতে পারবে এটা একটু জবাব করলাম এখন তার দ্বিতীয় প্রশ্ন নূর এটা কি দেখা যায় ছুঁয়া যায় না বোন এটা দেখা যায় কিন্তু ছুঁয়া যায় না নূর শব্দের দুইটা অর্থ আছে একটা জাহেরি অর্থ একটা বাতনি অর্থ বাতনি অর্থ যেটা এটা এই মঞ্চে জবাব দেওয়ার মতো নয় কারণ এই মঞ্চে একলো হাজার হাজার শ্রোতা আছে তারপরে বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা আছেন এই জন্য এটা তোমাকে ইঙ্গিত করি নূর দেখা যায়
কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না তবে নূরের অস্তিত্ব যদি এখনো দুনিয়াতে না থাকতো তাহলে তুমি সাফলারও জন্ম হইতো না আমি ওলিদেরও জন্ম হইতো না একটা মানুষ পৃথিবীতে আসতে গেলে তার মধ্যে নূরের দরকার আছে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন তার মধ্যে চৈতন্য ভাব তখনো আসে নাই যখন নূরে মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত নূরে মুহাম্মদের অংশ আদমের মধ্যে আল্লাহ পাক না দিয়েছিলেন এরপরে তার জিজ্ঞাসা নূরের ধাতু কি তুমি কি এখনো বুঝো নাই নূরের ধাতু কি শোনো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি জিনিস সৃষ্টি করেছিলেন তখন নবীজি বলেছিলেন জাবির কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা কুল্লুল আশিয়া নূরান নাবিহি কামিন নূরিহি অর্থাৎ রাসূল বলেছিলেন হে জাবির ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম তার খাস অংশ থেকে যে জিনিসকে সৃষ্টি করেছিলেন সেটা হলো তোমার নবীর নূর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তুমি বুঝো এই নূরের ধাতু কি নূরের ধাতু স্বয়ং আল্লাহ এছাড়া আর কিছু নয় এই তো তার জিজ্ঞাসা ছিল আয় রে মোটামুটি পূরণ হলো এবার আমারও জিজ্ঞাসা এলো করিব জিজ্ঞাসনা ধন্য সবাই বলি তুমি আয় জানায় প্রার্থনা ও ভাই জানায় প্রার্থনা তোমার কাছে আমি জানতে চাই আদম সৃষ্টি আদম এটা একটা আরবি শব্দ বোন এটা কিন্তু বাংলা শব্দ না তুমি একটু জবাব দিও তো এই যে আদম আদম শব্দের বাংলা অর্থ কি এটা তো বাংলা শব্দ না এটা আরবি শব্দ আদম শব্দের বাংলা একটা অর্থ আছে কি অর্থ আর আদম কোনো নাম না আমাদের যিনি আদি পিতা ছিলেন তাকে যদিও আমরা আদম নামে চিনি আদম নাম নয় হযরত আদম আলাইহিস সালামের একটা নাম ছিল এটা কি নাম আর আদম এই যে আদম আদমের কি কোনো প্রকারভেদ আছে নাকি এক প্রকার যদি প্রকারভেদ থাকে তাহলে তুমি বলবে দলিল মতে আদম কয় প্রকার এবং আমরা কোন প্রকারের আদম আদম প্রকৃত অর্থে আদমের প্রকার কয়টা আর আদম শব্দটা বাংলা শব্দ নয় ফার্সিও নয় উর্দুও নয় হিন্দিও নয় ইংরেজিও নয় এটা একটা আরবি শব্দ আল্লাহ পাক কোরআনে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম তাহলে এখান থেকে বোঝা যায় আদম আরবি শব্দ হাদিসে নবীজি বলেছেন ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সুরাতিহি নিশ্চয় আদমকে আল্লাহ পাক আল্লাহর নিজ সুরতে তৈরি করেছেন তাহলে বোঝা গেল আদম শব্দটা আরবি শব্দ হাদিস এবং কোরআন ধারায় আমি প্রমাণ করার চেষ্টা করলাম তুমি জবাব করবে আদম যদি আরবি শব্দ হয় এর বাংলা অর্থটা কি আর আদম কয় প্রকার আর আদম আদমের নাম নয় আদমের নাম কি এই ছোট করে দুটি তিনটি কথা তোমার কাছে রেখে গেলাম দেখি তুমি কি জবাব করো শনে প্রেম করতে গেলে আগে ভাবের পাল্লায় ওজন দিস কারো শনে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস সুজন চিনিয়া তোরা প্রেম করিস প্রেম করিস সুজন চিনিয়া তোরা প্রেম করিস
কাঁঠালে রাঁধা ভালো ভালো হৃদয়েতে বাজে কাঁঠা কৃতি কাঁঠালে রাঁধা হৃদয়েতে বাজে কাঁঠা যৌবন সময় লাগে মিঠা ভাতায় বেলায় গুলমরিচ যৌবন সময় প্রেম লাগে মিঠা যৌবন সময় লাগে মিঠা ভাতার বেলায় গুলমরিচ সুজন চিনিয়া ভবে প্রেম করিস প্রেম করিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস রসিকের সনে যারা প্রেমের ভাব জানে প্রেম করিস রসিকের সনে যেজন প্রেমের ভাব জানে মনের মানুষ পাও যে কানে না নিলেও প্রেম চাচিয়া দিস মনের মানুষ পাও যে কানে মনের মানুষ পাও যে কানে না নিলেও প্রেম চাচিয়া দিস সুজন চিনিয়া তোরা প্রেম করিস প্রেম করিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস হারালেন তার মন মানুষে সাত্তার বিয়ার কর্ম দোষে হারালেন তার মন মানুষে আমার জীবন গেল হাহু তাসে তোরা সব সাবধান থাকিস জীবন গেল হাহু তাসে জীবন গেল হাহু তাসে তোরা সব সাবধান থাকিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস প্রেম করিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস প্রেম করিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস প্রেম করিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস প্রেম করিস সুজন চিনিয়া ভবে প্রেম করিস